আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ। কাছের এবং দূরের, ইংল্যান্ডের অথবা ইউরোপের সর্বস্তরের শ্রোতা এবং দর্শক মণ্ডলীকে এগেইন ওয়েলকাম জানিয়ে আজকে আমরা সেকেন্ড সেগমেন্ট শুরু করছি ইকরা বাংলার প্রোগ্রাম এনলাইটেন জার্নি। আপনারা যারা যারা আমাদের সাথে আগে ছিলেন এবং নতুন করে জয়েন করেছেন আপনাদেরকে ওয়েলকাম করি। আপনারা যারা যারা ছিলেন আগে থেকে, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করার জন্য অনেক প্রশ্ন নিয়ে অপেক্ষায় আছেন, আমরা দেখব এবার কে আছেন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি একটা জানতাম ফেরাম জি, রোজাদের মানে বদলা রোজা রাখা, পয়সা দিয়ে বদলা রোজা রাখা যায়নি, ওকটা তা কইবা বুঝাইয়া। আর আর একটা জিনিস জানতাম ফেরাম, ওদের আমরা নমাজ দো রুকুত গেন রুকুত তসবি পড়ি আর রোজার কথা কইবা যে আমি জানতাম, আমরা তো এমন শুনছি যে বদলা হাদিয়া দিলাইন, একজনের বদলা রোজা আরজনে রাখতে পারিনি। আচ্ছা, কথা বলেন। আমি একটা অন্য ইচ্ছা টিভির মাঝে দেখছিলাম একটা দোয়া কি রাব্বানা আমান্না বিমা আনজালাতা ওয়া রাব্বানা আনজালতা ওয়া তাবানার রাসূল ফাকতুবনা মা শাহিদিন। এটা কি তা মুনাজাতের দোয়া নি? হ্যাঁ, কিসের? এটা কি তা মুনাজাতের দোয়া নি? আচ্ছা, ইনশাআল্লাহ। জি জি, এটা এটা মুনাজাতের দোয়া। ও আচ্ছা, তো ওকে রাখি দে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপরে কে আছেন? নেক্সট কলার প্লিজ। সালামু আলাইকুম, নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি হুজুর, আমি আমার এক বোনের লাগি ফোন করছি, আমার ছোট বোনের লাগি। কোনো অসুবিধা না, আপনি বলেন। আমার বোনের বয়স হয়ে গেছে 34 বছর, বুঝছেন? ওইলে বয়স তার বয়স সম্মান কোনো বুঝ নাই, 3-4 বছর বুঝ কম। হ্যাঁ, বয়স জি বয়সের বুঝ তখন তার বিয়াও এটা কিছু দেওয়া যায়নি কিলা কেটা, আমরা কি একটু পেরেশানির মাঝে। তার বয়স তার বুঝ খান একবারে কম, বাচ্চেন তোর একটু আওয়াজ করে বলেন, সব শোনা যাচ্ছে না। বুঝ কম, এরপরে একবারে বুঝেন কম আর কি। আর এই জন্য সংসার ওর কিছু কাম কাজ তা কুচু আর কি, তার কোন নিজে বা তান্দে লই জো করা লাগে, লোক সব তা করাই দেওয়া লাগে। তো তান্দে বিয়া দেওয়া কি তা ঠিক আছে? আচ্ছা, ইনশাআল্লাহ ওনার বিয়ে বিয়ে করানো ঠিক হবে কিনা। আচ্ছা, ঠিক আছে। এরপরে তো ওখান তার আর কিছু জানাই আমার ওখান তার আনসার দিবা। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনি একটু অপেক্ষা করেন, আপনি ওয়াচ করতে থাকেন, ইনশাআল্লাহ একটা জব পেয়ে যাবেন। দেখি আমরা নেক্সট করা কে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেক্সট কলার প্লিজ। সালামু আলাইকুম। সালামু আলাইকুম ওয়া বারাকাতু। সালাম, আপনার কি প্রশ্ন ভাইজান? কই থেকে প্রশ্ন করেছেন? হুজুর, আমি একটা প্রশ্ন করলাম। ওই একটু আগে পয়লা সেগমেন্ট তো আপনি কইছিলা যে উমরার দোয়া, উমরার রেহাত বানতে এই দোয়া পড়তে হয়নি না না, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান ফাতাকাব্বাল মিন্নি। ওটা যদি একবার তা ফুরিয়া কারেকশন করেন প্লিজ। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি বললেন ওই উমরা লাগা নিয়তের আগে আমরা তলবিয়া করবো, কোন কোন আলিম উলামা আগে নিয়ত করবেন বাদে তলবিয়া করবেন? আচ্ছা, ঠিক আছে, এটা তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা ক্লিয়ার হবে। কেউ কেউ বলেন আগে আগে নিয়ত করবেন বাদে তলবিয়া করবেন। আচ্ছা, ইনশাআল্লাহ ঠিক আছে। ওকে স্যার, জি কোনো সমস্যা নাই, একটু পরে ইনশাআল্লাহ এটার আনসার আসতেছে। আমরা দেখি নেক্সট কলে কে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি প্রশ্ন ভাইজান, কে কি প্রশ্ন করেছেন? আমরা খালি ওই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তো দেখি, আমরা খালি ইয়ে করি সব বেরাত করি, আর
ওয়ার্ল্ড তো কোনো দেশ হয়ে করে না, তো বড় মুসলমান দেশ হল ও ডিজটার আমার কিছু লাইতি হরবা একে কি আপনি হইয়া দিবা আমার একটুকটা। আচ্ছা ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেখি আমরা নেক্সট করা কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, তাইলে আমরা নেক্সট কলে যারা আছেন আপনারা একটু অপেক্ষা করেন, একটু বেশি কল এসে গেছে, আমরা একটু আনসার করি ইনশাল্লাহ। চলেন এরপরে আবার ইনশাল্লাহ কল নেব। দেখি প্রথমে একজন বোনের প্রশ্ন ছিল যে নামাজে অ্যালার্জির কারণে কফ এসে যায়, তো প্রত্যেক কফে তিনি আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়া যাবে কি না? দেখেন নামাজের মধ্যে কোনো কথাবার্তা বলা যায় না, কিন্তু আসি দিলে হাসি দিলে পরে যে আলহামদুলিল্লাহ পড়ে, এটা একটা দোয়া। কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে এই জাতীয় দোয়াও নামাজের মধ্যে, আপনি যে আমলে আছেন ওই আমল কন্টিনিউ করবেন, এই জাতীয় দোয়া পড়বেন না। তবে যদি ভুলবশত অভ্যাসবশত এসে যায় হাসির পরে আলহামদুলিল্লাহ, এটা আপনার নামাজ এফেক্ট করবে না, নামাজ হয়ে যাবে। আমি আবার বলছি, ভুলবশত আলহামদুলিল্লাহ অভ্যাসের কারণে এসে যায়, কোনো অসুবিধা নেই, আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু ইচ্ছা করে হাসি যিনি দিবেন উনি আলহামদুলিল্লাহ বলা, অথবা পাশের জন উনি ইয়ারহামুকাল্লাহ বলা, এই জাতীয় আমল নামাজের মধ্যে ঠিক না। কেমন সেকেন্ড প্রশ্ন ছিল ওনার যে নফল তাওয়াফে উনি নামাজ পড়েছেন দুরাকাত, নফল করেন আর আপনার ফরজ তোয়াফ করেন, তোয়াফ শেষে দুরেকাত নামাজ পড়া রেকমেন্ডেড। কেমন আমি আবার বলছি, নফল তোয়াফ হোক অথবা উমরাতে গিয়ে আপনি যে ফরজ তোয়াফ করলেন, যে কোনো তোয়াফের পরেই দুরেকাত নামাজ পড়া হচ্ছে সুন্নত। আশা করি ক্লিয়ার। তারপরে ওনার প্রশ্ন ছিল, ওনার ছেলে 11 বছর বয়স, সে বেটা নেপালের একটা ঘটনা শুনেছে যে ওখানে আল্লাহর পক্ষ থেকে আজাব এসেছিল। দেখেন ঐতিহাসিক অনেক বিষয় কোন কারণে কোন জায়গায় কি হয়েছে এটা মানুষ অনুমান করে, আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে এগুলো বলা হয়ে থাকে। এগুলো ঠিকও হইতে পারে, বেঠিক হইতে পারে। যেহেতু এই জাতীয় কোনো ঘটনা কোরআন হাদিস থেকে সরাসরি কোনো লিঙ্ক নাই, সম্পর্ক নাই, এই জন্য কোনটা কোন আজাবের কারণে হয়েছে এটা ঠিকঠাক করে বলা খুব 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 মুশকিল। তবে জনশ্রুতি রয়েছে, মানুষ বলে থাকেন এটা যে ওই পম্পের নগরীর যে আজাবটা হয়ে আসছিল, এটা এইসব মানে ফালতু কাজ তারা করতো, অন্যায় কাজ তারা করতো, অবৈধ কাজ করতো, এই জন্য আসছে বলে জনশ্রুতি রয়েছে, আমিও শুনেছি, কিন্তু সঠিক কিনা এটা বলা মুশকিল, আল্লাহু আলাম। তারপরে প্রশ্ন ছিল যে আদাবের মধ্যে উমরার যে আদাব বলেছি এখানে, নামাজের পর তালবিয়া পড়া না আগে পড়া? আরো একজন ভাইও প্রশ্ন করেছেন একটু আগেও যে নিয়ত আগে করা না তালবিয়া আগে পড়া। কেমন নিয়ত আগে আগেও করতে পারেন, কোনো অসুবিধা নাই, এরপরে তালবিয়া পড়েন। কেমন কোনো কোনো প্রয়োজনে নিয়ত ডিলে করা যায়, এই জন্য যদি আপনি নিয়ত নাও করেন, তালবিয়া পড়ে ফেলেন, আপনার আহরাম হয়ে গেছে, অসুবিধা নাই, আপনি প্লেনে উঠে নিয়ত করেন, কেমন কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কেউ আগে করতে চান তাও আপনার জন্য পারমিশন আছে, কোনো সমস্যা নাই। কেমন তো নিয়ত আগেও করতে পারেন, এরপরে তালবিয়া পড়েন, না হয় তালবিয়া আগে না এবং নিয়ত পরে করেন, দুই দিকেই মতামত আছে। এটা এমন কোনো বিষয় না যে আগে করলে আপনার এহরাম নষ্ট হয়ে যাবে, এই 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 জাতীয় কোনো বিষয় না। তারপরে হচ্ছে একজন বোনের প্রশ্ন ছিল বদলা রোজা পয়সা দিয়ে রাখানো যাবে কি না? দেখেন বদলা আমল অনেক ক্ষেত্রেই নাই, অনেক আসে বিষয়ে কিন্তু বদলা আমল নাই। যেমন আপনার ওয়াক্তীয় নামাজ, আপনি নামাজ পড়লেন না আজকে জোহরের, আপনি একজনকে দিয়ে পড়াই ফেললেন, পয়সা দিয়ে হোক অথবা ফ্রি, এটা হবে না। কেমন শরীয়তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র হজকে তিনি বদলি হিসাবে অ্যাকসেপ্ট করেছেন, আর কোনো আমলকে তিনি বদলি করতে পারবেন বলে অ্যাকসেপ্ট হয় নাই। যদিও রোজা রাখানোর ক্ষেত্রে যে একজনের মা অথবা আব্বা অসুস্থ ছিল, উনি রোজা রাখতে পারে নাই, এই জন্য বদলি রোজা রাখানোর একটা দুই তিনটা হাদিস আছে, এটার ব্যাপারে অনেক ওলামায়ে কেরাম এটাকে অ্যাকসেপ্ট করেন নাই। ওনারা বলেছেন বদলি রোজা রাখা ঠিক হবে না। কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে,
আর যদি কেহ রাখতে চায়, তার মা বাবা অনেক রোজা মিস করেছেন, এই অবস্থায় ওনার ইচ্ছা হয়েছে রাখবেন, তাইলে হাদিসের ভিত্তিতে উনি রাখতে পারবেন। যদিও ওলামায়ে কেরামের বেশ কিছু ফতোয়া আছে এবং কওল আছে যা রাখা ঠিক না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওলকে আমরা তারজিহ দেব এবং প্রাধান্য দিয়ে আমরা বলবো যে ম্যাক্সিমাম যদি কারো মা বাবা এই যেটি ঘনিষ্ঠজনের এই রোজা বাকি থেকে যায়, আপনি জানেন অথবা ওসিয়ত করে যান, তাহলে আপনি রোজা রাখতে পারবেন। এখন আসেন, এই দুটো আমল ছাড়া অন্য কোনো আমল আর বদলি দেওয়া হয় নাই। এখন আসেন রোজা রাখানোর যে প্রশ্নটা আপনি করেছেন, সেটা হচ্ছে যে কোনো মানুষ উজরের কারণে রোজা রাখতে পারে নাই, বা বিশেষ করে আপনারা মহিলারা, আপনাদের মাসিক গুজব তো একটা আছেই, এছাড়া অন্য কোনো অসুস্থতার ফলে যদি রোজা রাখা সম্ভব হয়নি, তাইলে আপনি পরে রাখাই ফেলবেন পয়সা দিয়ে কাউকে, এটা ঠিক না, এটা জায়েজ নাই। কেমন, আমি আবারও বলছি, পয়সা দিয়ে রোজা রাখানো ঠিক না। কেমন, তবে যদি কী বলে আপনার গায়ে রোজা থাকে, আপনি মান্থলি অসুবিধার কারণে রোজা রাখতে পারেন নাই, তাহলে শরীয়তের হুকুম হচ্ছে আপনি যখন পারবেন পরে রাখবেন, পরে এগারো মাসের মধ্যে আপনি এটা কাজা করবেন, তা আপনি তো বেঁচে আছেন, ইনশাল্লাহ থাকবেন, তো এগারো মাসের মধ্যে আপনার এই মাসের রোজা যে কটা গিয়েছে, পাঁচ সাতটা রোজা হতে গেছে, তো এগুলো আপনি পরবর্তী সময়ে আদায় করে ফেলবেন, কিন্তু পয়সা দিয়ে আরেকজনকে দিয়ে আপনি যদি এটা রাখান হবে না। তার মধ্যে রয়ে গেল আরেকটা জিনিস, যে যারা বেশি অসুস্থতার কারণে অথবা একবারে অপারগ হয়ে গেছেন বয়সের কারণে রোজা রাখা সম্ভব হয়নি, ওনাদের ব্যাপারে হচ্ছে রোজা রাখানো না, ওনাদের ব্যাপারে হচ্ছে ফেদিয়া দিয়ে দিবেন। আশা করি ক্লিয়ার, যেহেতু ওনারা অপারগ এবং ভাবে অসুস্থ, যে ওনার সুস্থতা আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, এমন যদি হয় তাহলে পয়সা দিয়ে, মানে এটা আপনি ফিদিয়া দিবেন, কোনো আলাদা আলাদা পয়সা না, ফিদিয়া দিয়ে দিলে কোনো গরিবকে হয়ে যাবে, কিন্তু তাকে দিয়ে রোজা রাখাইতে হবে না, এটা খেয়াল রাখবেন, কেবলমাত্র পয়সা হচ্ছে ফিদিয়া, এই ফিদিয়া আপনি দিয়ে দিবেন, আদায় হয়ে যাবে, যেহেতু এটা আল্লাহর হুকুম। আপনি আবার তাকে পয়সাও দিবেন ফিদিয়া হিসাবে, তারপরে আবার তাকে রোজা রাখাইবেন, এটা আবার ঠিক না, কারণ ওনার উপর রোজা নাই, রোজার বদলে তো আল্লাহ হুকুম করেছেন তোমরা ফিদিয়া দাও, তাই সেই হিসেবে আদায় হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। তারপরে আমরা যাচ্ছি যে বিষয়টি, সেটা হচ্ছে যে সুবহান রাব্বিয়াল আযীম, জি জীবন, এটা সুবহান রাব্বিয়াল আযীম, আইন যা ইয়া মিম আযীম হবে, এটা নিয়ে তো কনফিউশন হওয়ার কথা না, তবে হ্যাঁ, ইংলিশে উচ্চারণ যখন করা হয় তখন যাকে কেউ কেউ ডি এইচ এই উচ্চারণ করে, আযীম আযীম, তো ডিএইচের কারণে বোধহয় আপনি আদিমে আসছেন, এটা মানে দোয়াদ পড়তেছেন, আসলে অক্ষরটা দোয়াদ না, এটা যা, তোয়ার পরে যেটা, কেমন, এটা হচ্ছে যা, সুবহান রাব্বিয়াল আযীম। আশা করি ক্লিয়ার হয়ে গেছে বোন, এটা দাল অথবা দোয়াদের উচ্চারণ আসবে না। তারপরে হচ্ছে মোনাজাতের দোয়া, রব্বানা আমন্না ফাকতুবনা মা শাহিদিন, কেমন, রব্বানা আমন্না, এটা হচ্ছে সপ্তম পারার প্রথম পাতায় সেকেন্ড আয়াত, এই আয়াতের মধ্যে যে দোয়াটা আসছে, রব্বানা আমন্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন, এটা একটা সুন্দর দোয়া, কোরআনের দোয়া, এই দোয়াটা আপনি যে কোনো মোনাজাতে পড়বেন, মোনাজাতের দোয়া বলতেন, আবার মোনাজাতের নামই হচ্ছে দোয়া, দোয়ার নামই হচ্ছে মোনাজাত। একটু বলি আবার, মোনাজাত শব্দের অর্থ হচ্ছে নাজা ইউনাজি থেকে আসছে, এর অর্থই হচ্ছে আন্তরিকভাবে একাকী আল্লাহ তাআলার সাথে খানাখানি করে দোয়া করা, কেমন, আল্লাহ তাআলার সাথে খুব প্রাইভেট কনভারসেশন করা, খুব প্রাইভেট দোয়া করা, এর এর অর্থই হচ্ছে মোনাজাত, আর দোয়ার অর্থ অর্থই হচ্ছে আবার দোয়া করা, মানে প্রাইভেট আল্লাহ তাআলার কাছে নিজের ক্ষমা চাওয়া এবং নিজে কল্যাণের জন্য দোয়া করা, বালাই চাওয়া এবং সব খারাপের থেকে বাঁচা এবং গুনাহ থেকে মাফি চাওয়া, এগুলোই হচ্ছে দোয়া। দোয়া হচ্ছে একটা ওয়ার্ড, আর মোনাজাত অর্থ হচ্ছে আরেকটা ওয়ার্ড, অর্থের দিক থেকে প্রায় সমান। এজন্য রব্বানা আমন্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূলা, ও আল্লাহ তুমি যা নাজিল করেছো তোমার পক্ষ থেকে, আমরা তার উপর পূর্ণ ঈমান আনলাম, ওয়াত্তাবানা রাসূলা, আর আপনার রাসূল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করলাম, ইত্তেবা করলাম, তার ফাকতুবনা মা শাহিদিন, আর আমাদেরকে সাক্ষীদাতাদের অন্তর্ভুক্ত করে নাম লিখে দাও, সুবহানাল্লাহ বিহামদি, সুন্দর দোয়া। এই দোয়া আপনি যে কোনো সময় মোনাজাত করতে পারেন, বিনা মোনাজাতেও আপনি এমনি হাঁটতে বসতে আজকার হিসাবে আপনি এই দোয়া এড করতে পারেন, অসুবিধা নেই।
আরেকজন বোধের প্রশ্ন ছিল যে বোনের বয়স কম, বয়স মোটামুটি একটু হয়েছে কিন্তু বুঝ সমুজ কম, কেমন বুঝ সমুজ কম, ওনাকে এই অবস্থায় বিয়ে দেওয়া ঠিক হবে কিনা? জি, বিয়ে দেওয়া হচ্ছে একটা শারীরিক হক এবং একটা নিড, এই নিড যদি উনি বুঝেন তাইলে আপনারা বিয়ে দিবেন, বিয়ে দেওয়া উচিত, কেমন বিয়া হওয়া, বিয়ে দেওয়া একটা রাইট আছে প্রত্যেক মানুষের। আর যার কাছে বিয়ে দিবেন এক্ষেত্রে একটা বড় সমস্যা আছে, এই সমস্যা হলো যার কাছেই আপনারা বিয়ে দিতে চাইবেন তাকে বলতে হবে যে আমার বোনটি অসুস্থ, কি অসুখ আছে এটা খোলামেলা বলবেন, যদি না বলে থাকেন তাহলে পরে আপনার বোনের দেখেন এমনিতেই তার বুঝ সুজ কম, তারপরে আপনি বেশি দিয়ে দিবেন না বলে তখন আরেক বছর আর লাইফ আপনি নষ্ট করবেন। এজন্য খবরদার, কারো লাইফকে আপনি নষ্ট করবেন না, আপনার বোনের লাইফটাকেও আপনি হার্মফুল করে দিবেন না প্লিজ। আমি আপনাকে স্ট্রংলি বলতে চাইব যে যার সাথেই বিয়ে দিবেন তার সাথে আপনি ওয়ান টু ওয়ান মিটিং করবেন এবং আপনার বোনের কি অবস্থা, বুঝ কেন কম, কী সমস্যা আছে, স্পেশাল লার্নিং ডিফিকাল্টিজ আছে না আর কিছু আছে, সব কিছু খুলে তাকে বলতে হবে। এবং এই অবস্থা যদি কেউ বিয়া করে সব কিছু শোনার পর তাইলে সে এটা বুঝবে যে আমি তো এটা জেনে শুনেই এই রোগীকে আমি কবুল করেছি, ঠিক না, তাইলে তার জন্য এটা লাভ হবে। আর না হয় বিয়ের জন্য বিয়ে দিলেন পরে দেখা গেলো এটা তো অসুস্থ, এটা তো কিছু বুঝে টুঝে না, পাকও বোঝে না, নাপাকও বোঝে না, কেমন হাদালও বোঝে না, হারামও বোঝে না, স্বামীও বোঝে না, অস্বামীও বোঝে না, এই যদি অবস্থা হয় তাহলে না বলে যদি দিয়েন আপনারা গুণাগার হবেন এবং তার লাইফকে আপনারা ড্যামেজ করবেন, একটা লোকের লাইফকে, এবং একই সাথে আপনাদের বোনকে আপনারা বিয়ে দেওয়ার পর সেও একটা বিপদগ্রস্ত হয়ে যাবে। এই জন্য কাউকে হার্ম করবেন না, লা দরারা ওয়ালা দরারা ফিল ইসলাম, ইসলামে কাউকে হার্ম করা, নিজে হার্ম হওয়া কোনোটাই জায়েজ নাই বোন, কেমন খবরদার, আমি বলছি বোনকে বিয়ে দেওয়া যায় যদি তার হালাল এবং হারাম পাক না পাকের জ্ঞান থাকে, আর যদি বিয়ে দিবেনই হয় তাহলে যার কাছে দিবেন পরিষ্কার করে বলে ঢলে দিয়েন, এক দুই তিন এভাবে করে আমার বোনের সমস্যা আছে, আটটা দশটা সব বলে দিয়েন, যদি কেউ জেনে শুনে কবুল করে কোনো সমস্যা হবে না, আল্লাহু আলাম। তারপরে প্রশ্ন ছিল উমরা নিয়ত করা, একজন ভাই উল্লেখ করেছিলেন যে এটা তো আশা করি এসে গেছে, আমি আবারও উল্লেখ করি যেহেতু বিষয়টা একটু কনফিউশন হয়ে যেতে পারে। নিয়ত করার সময় কয়েকটি আদাব, এক নম্বর আদাব আমি উল্লেখ করেছিলাম যে গোসল করা, কেমন দুই নম্বর বলছিলাম এহরামের কাপড় গায়ে পরা, তিন নম্বর বলছিলাম লাব্বাইকা বলে তালকিন করা, দোয়াটা পড়া, চার নম্বর বলছিলাম নিয়ত, কেমন কেউ কেউ নামাজ পড়ে থাকেন দুরাকাত। দেখেন আমরা অনেক চেক করেছি, হাদিস চেক করেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এহরাম করেছিলেন, তিনি আসরের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছিল, এই জন্য তিনি সেই নামাজটা ওয়াক্তিয়া নামাজ পড়েছেন, উমরার জন্য আর কোনো নামাজ তিনি আলাদা পড়েন নাই, নম্বর ওয়ান। নম্বর টু হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি তার জীবনে একবার শুধুমাত্র এহরাম করেন নাই, আরও অনেকবার করেছেন, কিন্তু আর কোনো সময়ই তিনি এহরাম গায়ে পরে আলাদা কোনো নামাজ পড়েন নাই, আমরা চেক করেছি, তাহকিক করেছি। এজন্য অনুরোধ করব যে বাংলা ভাষায় লিখিত শেখ বিন উসাইমিন অথবা শেখ বিন বাজের বইগুলো পড়বেন, ওনারা তাহকিক করে লিখেছেন, এই জাতীয় হাদিস নাই, দলিল নেই। তো আমরা চলি এবার ইনশাল্লাহ নতুন কল দেখি আমরা কে আছেন কলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম আতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বোন, একটু আওয়াজ করে বলবেন। জি, আমার প্রশ্ন হইল যে আমরা বিতির নামাজ পড়ি, দুই রাকাত পড়ে আত্তাহিয়াতুর পড়ি বসিয়া, তারপর উঠে আলহামদুসুরা পড়ি, কুলহুল্লাহুয়াদ পড়ি, তারপর আল্লাহু আকবর বলে আবার আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা পড়ি। এখন কি দেখা যায় যে হাদিস অনুযায়ী যে একটা সহি হাদিস না, বিতির নামাজ আমরা মাগরিবর নামাজের ফরজ নামাজের মতো পড়তাম না, আত্তাহিয়াতুর শুরুতে বসতাম না দুই রাকাত আফটার, আবার মানে সুজা দুই রাকাত পড়ে দাঁড়াইয়া আমরা আলহামদুলিল্লাহ পড়তাম, পড়িয়া আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা পড়তাম, আল্লাহু আকবর হইয়া রুকু যাওয়ার আগেও পড়তাম পারমু, আবার রুকু থেকে উঠিও পড়তাম পারমু, কোনটা সঠিক বা একটু দেখাইয়া দিলে উপকৃত। আচ্ছা ইনশাআল্লাহ, ঠিক আছে। নেক্সট কলে কে আছেন দেখি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, নেক্সট কল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা যারা যারা কল করছেন এবং আমাদেরকে প্রশ্ন করছেন, আপনারা টিভি দেখতে থাকেন ইনশাআল্লাহ, একসাথে জবাব দেওয়া হবে। নেক্সট কলে কে আছেন? আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি বলুন, একটু আওয়াজ করে বলেন প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম, আপনার কি প্রশ্ন? জি, আমার একটা প্রশ্ন আছে। জি, জবাবের জন্য অপেক্ষা করেন। আর কোন প্রশ্ন বলুন। শুকরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নেক্সট কলার প্লিজ। সালাম ফিরাইলেন, ও যে দুই রাখাত, ই দুই রাখাতের নিয়ত কোনটা? কি খিলা নিয়ত হত আমার বাদে যে এক রাখাত পড়ন, ও দুই রাখাত নিয়ত কি পয়লা মনে মনে কোনটা আনতাম? ইনশাআল্লাহ একটু আপনারা অপেক্ষা করেন, জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর কোন প্রশ্ন আছে বোন? জি আছে। আর তিন রাখাত যদি একসাথে পড়ি, তে দ্বিতীয় রাখাতে রাফুলি আদান করা লাগবে নি? আচ্ছা, দুই রাখাত না, তিন রাখাত। ও যে কইলাম দুই রাখাত হতে সময় কোনটা নিয়ত করা লাগে? আর বাদে সালাম ফিরাইয়া জানি এক রাখাত। জি, অষ্টটা আমার একটু বুঝাই এখন জানি। ইনশাআল্লাহ আমরা বুঝিয়ে বলবো, এবং একজন অনুরোধ করেছেন, ওনাকে দেখাইতে হবে। ইনশাআল্লাহ দেখি, সময় আসুক। জি, খালি নিয়তটা কোন জানি আমার বেশি আর কি। ও দুই রাখাত নিয়ত কি, তার বাদে এক রাখাত কোনটা? আচ্ছা ইনশাআল্লাহ দেখি আমরা। নেক্সট কলে কে আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি প্রশ্ন বুন আপনি বলেন? জি, আমার দুই তিনটা প্রশ্ন আছে। আমরা উমরা যাইতাম, তো আমরা জিওইল গিয়া এয়ারপোর্টে আমরা জিও যাইমু, জিদ্দা যাইমু। জিদ্দা থাকি বাদে আমরা রিয়াদ যাইমু, সরি ফলা রিয়াদ যাইমু বাদে জিদ্দা যাইমু। আমরা যে এহরাম ফিন্দিটা পুরুষরা আরকি, তারা কি তা প্লেনে থেকে ফিন্দা লাগবো নিনা রিয়াদ গিয়া ফিন্দি লইব? আর আর একটা কি, যে বেঠাইতে যে স্যান্ডেল ফিন্দই, এটা যে কোনো ধরনের রাখি শু না হইয়া এমনি আমরা স্যান্ডেল বা না সিলাই সিলাই জাতীয় কোনো স্যান্ডেল হইলে কোনো প্রবলেম হইব নি? আর আর একটা প্রশ্ন হইল যে আমরা যে মোজা ফিন্দি, শীতরু একটা নাই, আমরা মেলুকর থোড়া একটা গাড়ি আছে অষ্টা ফিন্দিয়া, আমরা যদি অজু করি অষ্টা ফিন্দি, তো অষ্টা চব্বিশ ঘন্টা রাস্তা পারমনি, অষ্টা আমরা রজু হইব রইব নি? আচ্ছা, পাওনা দলে হইব নি? কাপড়ের মোজা? জি। আচ্ছা ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম রাহমাতুল্লাহ। নেক্সট কলার প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নেক্সট কলার কে আছেন লাইনে, একটু কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার কি প্রশ্ন বোন বলেন? আমার প্রশ্নটা একটু গুরুতর আছে, ইনশাআল্লাহ, মানে একটু গুরাইয়া আছে বলেন দেখি ইনশাআল্লাহ। আমার আজ 8 বছর হই গেছে। হ্যাঁ হ্যাঁ। একজন মুরব্বী মানুষে আমার গে আমি কিছু পয়সা পাইতাম জান গেছে। হ্যাঁ হ্যাঁ। এবং দেশও গিয়া তাইন মারাও গেছেন। আচ্ছা। মারা গেছেন পরে আমি ওই সময় আমি চাইছিলাম যে আমি মানুষ পাঠাইছিলাম যে আমার পয়সা গুন দিয়া তাইন তিন মাটি দিতা। হুম হুম। তো ওই সময় তান ফুড়িয়ে গছিয়া নিল গি পয়সা যেন আমি দুমু, কইয়া পয়সা গছিয়া নিয়া ও আমার একাউন্ট নম্বরও নেওয়াইছে, ও দেশ একাউন্ট নম্বর নেওয়াইছে, নেওয়াইয়া তাই বাফর মাটি দেওয়া পরে এখন ফুড়িয়ে না করে পয়সা দিত নাই। আচ্ছা। এখন আমি কিতা করতাম বা ই মানুষরে তো আমি কোনো সময় রিয়েট করিয়া দিতাম পারতাম নাই। আচ্ছা ঠিক আছে। যেহেতু আমি অত বছর ধরে আমি জিতা থাকা অবস্থায় আমি মাইর হরি হরি গেছি আমার পয়সার লাগে, আর এখনো আমি মাইর খরিয়ার আমার পয়সা লাগে পুরিয়ে নিত হইয়া বাপর মাটি দেওয়া বাদে এখন যে না করে এখন আমি কোন রকম কিতা করতাম আমার একটুকটা বুঝাইয়া বলেন। ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি টিভি ওয়াচ করেন, ইনশাআল্লাহ আপনার জবাব পেয়ে যাবেন। আমরা একটু ব্রেকে যাচ্ছি ইনশাআল্লাহ, অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে। ব্রেক থেকে এসে আপনারা যারা যারা আছেন লাইনে একটু অপেক্ষা করবেন, ব্রেক থেকে এসে ইনশাআল্লাহ স্টুডিওয়ে আপনাদের কিছু প্রশ্ন নেব, তারপরে ইনশাআল্লাহ আমরা জবাব দেব। জাযাকাল্লাহ খায়রান, সবাইকে মোবারকবাদ জানিয়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ। একটু অপেক্ষা করেন, সবর সহকারে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।